এদিকটা একটুখানি দিদি, এদিকটা একটুখানি, এদিকে এদিকটা একটুখানি দিদি, এদিকটা একটুখানি আমরা চাইবো প্রত্যেক মানুষ তার যাকে পছন্দ সে যে কোনো রাজনৈতিক দলেরই হতে পারে, তারা প্রত্যেকে নিজের ভোট নিজে দিন, গণতন্ত্রের প্রাইমারি নিয়ম। এবং অলরেডি আমরা খবর পেয়েছি বিভিন্ন জায়গায়, আমরা কে কার দাও ধরে আছে বাদ বাকি মানুষ সবাইকে নিজের ভোট দিতে পারছেন এখনো পর্যন্ত, যা এখন অবধি এজেন্ট বসে না। এবার যদি একটা এলাকায় এজেন্টই না বসতে দেওয়া হয় তাহলে সেখানে সাধারণ মানুষ নিজের ভোট দেবেন কি করে? এজেন্ট তো এই কারণেই থাকেন যাতে কোনো জায়গায় পক্ষপাতিত্ব না হয়। ফলে আমাদের যে আশঙ্কার কথা আমরা বারবার বলেছি, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে একমাত্র ওনলি ওয়ে লেফট ইজ যে উনি বুথ জ্যাম করে বুথ দখল করে ভোট করেন। আর যে ভয় উনি প্রথম দিন থেকে পাচ্ছেন সেই ভয়েরই প্রতিফলন হচ্ছে। কিন্তু এইবার অন্যবারের নির্বাচনের মতো হবে, আমরা এখান থেকে ডাইরেক্ট সেই সমস্যাগুলোতে যাবো, সেগুলো সমস্যা হবে এবং আমার এজেন্টরা সমস্ত জায়গায় বসবে। এর দায়িত্ব যেমন ইলেকশন কমিশনকে নিতে হবে তেমন পুলিশ প্রশাসনকে নিতে হবে। এত মানুষের ভিড়, এত লম্বা লাইন, আশাবাদী একদম এই এলাকা, আমার নিজের এলাকা আপনারাও দেখেছেন, কারোর কাছে আমি ঠিক প্রার্থী নেই, কারোর কাছে আমি ছোটো বোন, কারোর কাছে বন্ধু, কারোর কাছে নাতি, বলে তারা তাদের মেয়েকে, আমি এইখানে যা দেখলাম কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসন তারা রয়েছে এবং এখনো পর্যন্ত এখানে কোনো গণ্ডগোলের খবর আমরা পাইনি। বাঁকড়া যেখানে খবর পেয়েছি বলছেন যে পুলিশ প্রশাসন, কিন্তু এখনো আমরা ঠিক স্যাটিসফাইড নই। আমি সরেজমিনে দেখতে চাই, ওখানকার ইলেকশন সেক্টর অফিসারের সঙ্গে অলরেডি কথা হয়েছে, ওরা যা বলছেন আদৌ সেগুলো কাজে কার্যকরী হচ্ছে কি হচ্ছে। থ্যাংক ইউ।